বিকেলবেলা চায়ের সাথে মুছমুছে ঝালঝাল কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন পেঁয়াজ ডিম আর চালের গুঁড়া দিয়ে মজাদার একটি নাস্তা। খুব সহজভাবে দেখাবো, আর চালের গুঁড়ার পরিবর্তে আপনারা আটা, ময়দা, বেসন যেটা ঘরে থাকে সেটা দিয়ে বানাতে পারবেন, আর ডিম পেঁয়াজ তো সবার ঘরেই থাকে। তো মাত্র এই অল্প কিছু উপকরণ, 2 কাপ হচ্ছে পেঁয়াজ কুচি, আর আটা, ময়দা বা চালের গুঁড়ো 1 কাপ, আর হচ্ছে 1টা ডিম, এগুলো দিয়ে কিভাবে বানাবেন ঝটপট দেখাই চলুন। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে যে 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছিলাম, পেঁয়াজগুলো একটু মিহি কুচি করে নিতে হবে। আমি এখানে দেশি পেঁয়াজটা ব্যবহার করতেছি, আপনারা বড় বড় সাইজের যে পেঁয়াজগুলো সেগুলো ব্যবহার করতে পারেন। 2 কাপ পেঁয়াজ কুচির সাথে এখানে আমি দিয়ে দিলাম 1টা ডিম। এবারে এখানে আমি দিয়ে দিব পরিমাপ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি ডিম আর লবণগুলোকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে কষলে কষলে মেখে নিব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তো ঠিক সেইভাবেই আমি একটু ডোলে ডোলে এভাবে করে, যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে কষলে নিব বা মেখে নিব। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, আমি 3 থেকে 4 চা চামচ ব্যবহার করলাম। আর এটা হচ্ছে বিলেতি ধনে পাতা, আপনারা নর্মাল যে ধনে পাতাটা পাওয়া যায় সেটা দিলেও হবে। আর ওই যে চায়ের কাপ দিয়ে মেপে রেখেছিলাম, আমি 1 কাপ চালের গুঁড়া, আপনারা শুকনো চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন, ভেজা চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন। এই জায়গায় চালের গুঁড়া না থাকলে বেসন ব্যবহার করতে পারবেন, বেসন না থাকলে আপনারা আটা ব্যবহার করতে পারবেন, আটা না থাকলে ময়দা ব্যবহার করতে পারবেন। আপনারা চেষ্টা করবেন ময়দা ব্যবহার করতে, ময়দা যদি না থাকে তাহলে সর্বশেষ সেটা হচ্ছে আটাও ব্যবহার করতে পারবেন। তো এই জিনিসগুলো একদম হাতের কাছে আমাদের সবার ঘরেই থাকে। তো যাই হোক, সবগুলো উপকরণ একসাথে আবারও কিন্তু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সবগুলো উপকরণ দেওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো মেখে নেওয়ার পর আপনারা যে কোনো শেপ দিতে পারেন, আপনারা হচ্ছে পাকোড়ার শেপ দিতে পারেন, গোল শেপ দিতে পারেন, তবে আমি আজকে এগুলোকে একটু লম্বা লম্বা শেপ করে নিব। এরকম শেপ করে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিব, সবগুলো একই শেপ দিয়ে নিব। তো পাশাপাশি কিন্তু আমি একটা চুলায় প্যান দিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে পরিমাপ মতো তেল ঢেলে দিচ্ছি। তেলটার পরিমাপ এরকম যাতে করে অর্ধেকটা পাকোড়া ডুবে থাকে, যাতে করে এপিটুপিট উল্টে দুপুর তেলে ভাজা যায়, ওরকম করে তেলটা ঢেলে দিতে হবে। আর তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। ঠিক যখন তেলের মধ্যে এরকম বুদবুদ উঠতে থাকবে, দেখতেই পাচ্ছেন, তো তখন সেই পাকোড়ার শেপগুলো সুন্দরভাবে দিয়ে দিতে হবে। আমি সবগুলো শেপই একটু লম্বা লম্বা করে করতেছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর সাথে সাথেই কিন্তু আমি শেপ দিয়ে নিচ্ছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো একইভাবে সবগুলো পাকোড়া আমি এখন এভাবে দিয়ে দিব। তো দেখেন আমার পাকোড়ার কিন্তু 1 পিট ব্রাউন কালার হয়ে গিয়েছে। 1 পিট যখন হালকা এরকম ব্রাউন কালার হয়ে যাবে, তখন উল্টে অপর পিট ভেজে নিতে হবে। খুব বেশি উল্টাউল্টি করার দরকার নেই, 1 পিট পুরোপুরি ব্রাউন কালার হয়ে গেলে উল্টে অপর পিঠও পুরোপুরি ব্রাউন কালার করে ভেজে তারপর হচ্ছে তুলে নিতে হবে। তো আমি সবগুলো উল্টে দিচ্ছি। তো সবগুলো উল্টে দিয়ে আরও কিছুক্ষণ জাল করেছি, মানে মিডিয়াম আঁচে কিন্তু এটাকে রান্না করতে হবে পুরোটার সময়, মিডিয়াম আঁচে, হাই হিটে দিলে কিন্তু পুড়ে যাবে। তো ঠিক এরকম যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে 2 পিট, তখন কিন্তু 1টা 1টা করে তেল থেকে তুলে নিতে হবে। তো সবগুলো পাকোড়া আমি 1টা বাটিতে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতে হয়েছে মজাদার, মুচমুচে এবং ইয়ামি। তো এরকম টমেটো সসের সাথে কিন্তু বিকেলের চায়ের সাথে একদম মজাদার একটা নাস্তা হয়ে গেল। তো ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।